এই ভিডিওটা খুবই দরকারি হতে চলেছে পশ্চিমবঙ্গে এখনও যারা চাকরির জন্য খোঁজাখুঁজি করছেন চাকরির জন্য চেষ্টা করছেন প্রিপারেশান নিচ্ছেন আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে অনেকগুলো চাকরির খবর যেগুলো আপনারা এই নভেম্বর মাসে আবেদন করতে পারবেন প্রচুর চাকরির খবর আছে আপনাদেরকে কমপ্লিট ডিটেলস দেবো কিভাবে আপনারা আবেদন করবেন কতগুলো করে ভ্যাকেন্সি আছে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সহ আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে আপনাদের কীরকম বেতন কাঠামো সেটাও জানার প্রয়োজন এবার এই একাধিক চাকরির খবর আছে নভেম্বর মাসের জন্য প্রত্যেকটা খবরকে জানার পর যেটাকে মনে করবেন আপনি বিস্তারিত জানবেন যে এই চাকরিটা আমার ভালো লাগছে এই চাকরি সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই আবেদন করতে চাই সেটার জন্য লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আপনারা বিস্তারিত সেই চাকরি সম্পর্কে জেনে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনারা তারপর আবেদনটি করতে পারবেন সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডও মিস করবেন না স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন কিছু শিখতে নতুন কিছু জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেটা সম্পূর্ণ ফ্রি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বোতামে ক্লিক করবেন তারপরে দেখবেন একটি বেল আইকন ভেসে উঠবে প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে সেই আইকনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এবার আপনাদেরকে বলবো অবশ্যই কমেন্ট বক্সে নিজের জেলার নামটি আপনাকে জানিয়ে দিতে হবে যাতে করে আপনার এলাকার চাকরির খবর আমরা আপনাদেরকে জানাতে পারি আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে হবে অন্যান্য বেকার চাকরি প্রার্থীদের মাঝে যাতে তারাও ফ্রিতে কিছু উপকার পেয়ে যায় এক নজরে দশ দশটি চাকরির খবর আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি যেগুলোতে আপনারা আবেদন নভেম্বর মাসে করতে পারবেন কিছু এইট পাস যোগ্যতায় কিছু উচ্চতর যোগ্যতায় আপনারা যে কোনো লেভেলে থাকুন না কেন আপনাদের জন্য চাকরির খবর কিন্তু নভেম্বর মাসে রয়েছে আপনাদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক অষ্টম শ্রেণী পাস সহ বিভিন্ন যোগ্যতার চাকরির খবর দেবো এবং কিছু কিছু চাকরি পাবেন যেখানে সরাসরি ইন্টারভিউ দিয়েও কিন্তু জয়েন করা যাবে সঙ্গে অ্যাপ্লাই লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো যেখানে আপনারা সরাসরি আর জানতে পারবেন আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো প্রথম চাকরির খবর হচ্ছে কেন্দ্রীয় সরকারি গ্রুপ ডি কর্মী নিয়োগ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক সাফাইওয়ালা মেসেঞ্জার স্টেনোগ্রাফার এই পদে আবেদন করতে হলে যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস বয়স চা হয়েছে আঠেরো থেকে পঁচিশ আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে কুড়ি নভেম্বর দু আপনারা বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক চেক করবেন দ্বিতীয় চাকরির খবর হচ্ছে উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মেডিকেল টেকনোলজিস্ট পদে কর্মী নিয়োগ এটার ক্ষেত্রে ভ্যাকেন্সি পাবেন একশো বাইশটা শিক্ষাগত যোগ্যতা সায়েন্সে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে মেডিকেল টেকনোলজি বিষয় নিয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ আঠেরো নভেম্বর দু হাজার একুশ তিন নম্বর চাকরির খবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ছ হাজার শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ডাব্লিউ পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং কোর্স পাস বয়স সীমা কুড়ি থেকে উনচল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আঠারোই নভেম্বর আবেদনের শেষ তারিখ চার নম্বর চাকরির খবরে বলব পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ চলছে আপনারা আবেদন করতে পারেন টাস্কিং স্টাফ পদ আছে সিভিলিয়ান এমটি ড্রাইভার আছে লিফ্ট অপারেটর আছে ফায়ারম্যান আছে ইঞ্জিন ড্রাইভার আছে যে কোনো পোস্টে আপনি আবেদন করতে পারেন যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে আবেদন করতে হবে অনলাইনে মোটেই নয় অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ আঠাশে নভেম্বর দু হাজার একুশ তাছাড়াও পাঁচ নম্বর চাকরির খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো রাজ্যে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে নিয়োগ করা হবে মালদা জেলার লিগাল সার্ভিস অথরিটিতে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এখানে যে পদ আছে এলডিসি আছে এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি আছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস গ্রুপ ডিগুলো অষ্টম শ্রেণীর পাশেও আবেদন করা যাবে আবেদন পদ্ধতি অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে পনেরোই নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া আছে আপনাদেরকে জানিয়ে রাখবো ছ নম্বর চাকরির খবর কলকাতা এশিয়াটিক সোসাইটিতে এলডিসি পদে আপনি আবেদন করতে পারেন এটার ক্ষেত্রে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস সর্বোচ্চ বয়স সীমা বলা আছে সাতাশ তবে এস এসটি জন্য ছাড় আছে আবেদন করতে হবে আপনাদেরকে নির্দিষ্ট ফর্ম্যাট অনুযায়ী আবেদনের শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার একুশ সাত নম্বর চাকরির খবরে বলবো রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করবে এখানে ভ্যাকেন্সি অনেকগুলো আছে পনেরোশো ভ্যাকেন্সি আছে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমএস ডিগ্রি পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে আবেদন করা যাবে আবেদন করতে হবে আপনাকে অনলাইনে আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার একুশ তাছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখব রাজ্যের সাব ডিভিশনাল অফিসে গ্রুপ সি কর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানে কোর্স করে থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ষোলোই নভেম্বর আবেদনের শেষ তারিখ বলে দেওয়া আছে আপনাদেরকে জানিয়ে রাখবো দশ হাজার শূন্য পদে কর্মসংস্থান দেবে টাটা কোম্পানি টাটা কোম্পানিতেও আপনি আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ সহ দেশের আঠেরোটি শহরে নিজেদের শাখা চালু করতে চলেছে টাটা কোম্পানি ফলে পশ্চিমবঙ্গ দেশের প্রতিটি রাজ্যের দশ হাজার বেকার যুবক যুবতীরা এখানে কাজের সুযোগ পেয়ে যাবেন তাছাড়াও দশ নম্বর চাকরির খবরে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর এনেছে রাজ্যের শিল্প কারখানা গড়ে তুলতে চলেছে আদিত্য বিড়লা গ্রুপ ইতিমধ্যেই রাজ্য সরকারের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে এই শিল্প কারখানা গড়ে উঠলে প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থানের সংস্থানের কিন্তু সুযোগ হতে চলেছে তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দেবো অ্যাডিশনালি দু হাজার বাইশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে আপনারা যোগাযোগ করতে পারেন ডেস্ক্রিপশানের লিংকে যাদের যাদের এই রুটিন প্রয়োজন তারা ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন ধন্যবাদ